ফরজ কি জিনিস জানেন? ফরজ হচ্ছে এমন জিনিস যেটা অস্বীকার করলে কাফের হবেন। নামাজ গুরুত্বপূর্ণ বিষয় না, আকীদা পোক্ত থাকলে, রাসূলের পাকের ইশক মহব্বত থাকলে, ঈদ মিলাদুন্নবী পালন করলে, শবে বরাত শবে কদর পালন করলে এটা আমাদের শাফাআতের রাসূল মিলে যাবে। আমরা আমাদের নতুন প্রজন্মের অন্তরে কিন্তু এই ধারণা বসিয়ে দিয়েছি ভেড়া পার। আমাদের পাকিস্তানি নাথ খানরা আছেন, ওনারা ডুলে ডুলে নাথ পড়েন, পড়ে এটা মেসেজ কোনটা দেন জানেন? ইনশাআল্লাহ ভেড়া পার হো জায়েগা, ভেড়া বেটা ইস তারা নি পার হোতা। আগর ভেড়া পার হি হো না থা তো হযরত আবু বকর সিদ্দিক কো জঙ্গে বদর মে আনে কি কোই জরুরত নেই থা, না জঙ্গে উহুদ কা জরুরত থা, না শেয়াবে আবি তালিব কা জরুরত থা। তো হাম ক্যা করতে হর জগা জাকে পুরি পাকিস্তান সে মাশাআল্লাহ ফ্ল্যাট কি তরহ আ জাতে রবিউল আউয়াল শরীফ মে নাত পড়নে কে লিয়ে। পাকিস্তান খালি, পাকিস্তান মে কোই নাত খা নেই হ্যায়। अभी रबी अव्वल शरीफ, रबी सानी शरीफ आप देखे जाके पाकिस्तान, अपनी पाकिस्तान गिए देखें, पाकिस्तान मध्य किंतु এখন আর কোন নাত পড়া শিল্পী নাই। কোথায় জানেন? সবাই ইউরোপে, সবাই ইউরোপে। ওই হাওয়াটা আমাদের গায়ে লাগে। আমরা আপনাদেরকে তালিম দিয়ে দিয়েছি রাসূলের পাকের শাফাআত, আল্লাহর রাসূলের শাফাআত হক, যেই সমস্ত রেওয়ায়াত দ্বারা এসে এটা হাদ্দে মুতাওয়াতির পর্যন্ত, মানে ন্যারেশন শুদ্ধ হওয়ার জন্য একটা সুপ্রিম ক্রাইটেরিয়ান আছে, অতটুকুন পর্যন্ত পৌঁছে গেছে যেটাকে আমরা মুতাওয়াতির বলি, এটা হক। আমি এই জায়গায় যাচ্ছি না, কিন্তু আমি আপনাকে একটা মেসেজ দিয়ে দিয়েছি যার কারণে আমার ছেলে যখন নামাজ তরফ করে এটা তার ভিতরকে কষ্টাবৃত করে না, তার ভিতরে দোষ দোষ ভাবটা জেগে উঠে না। আমাদের এই ছেলে তিলাওয়াতে কোরআন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মিলাদুন নবী কমিটির ছেলে, কিন্তু আমরা তিলাওয়াতে কোরআন ছেড়ে দিয়েছি। তিলাওয়াতে কোরআন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমার মাথা থেকে বের হয়ে গেছে। আমাদের এখন আমরা মেসেজ কি দিচ্ছি দেখেন, এটা তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে বলছি আমাদের তরবিয়তের জন্য। মনে রাখবেন, আমার নবী যেটাকে যেই থাকে রেখেছে আমি সেই তাক পরিবর্তন করতে পারবো? আমার নবী নামাজকে রেখেছে ফরজের থাকে। ফরজ কি জিনিস জানেন? ফরজ হচ্ছে এমন জিনিস যেটা অস্বীকার করলে কাফের হবেন, যেটা পালন না করলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে জবাব দিতে হবে, এবং এটা পালন না করার জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন, এটাকে ফরজ বলে। বুঝতে পেরেছেন? ওয়াজিব কাকে বলে? ওয়াজিব এমন জিনিসের নাম যেটা অস্বীকার করলে কাফের হয় না, কিন্তু এটাও পালন না করলে আল্লাহ কঠিন আজাবের হুমকি আছে। সুন্নাত কাকে বলে? মুয়াক্কাদা, গায়ের মুয়াক্কাদা, মুয়াক্কাদা যেটার উপর আমার নবী অতি জোর দিয়েছেন, ঠিক আছে, এটার সাথে ইমান কুফরের সম্পৃক্ততা নাই। কিন্তু কিছু উলামায়ে কেরাম বলছেন ধারাবাহিকভাবে সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিলে শাফাআতের রাসূল থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। মুস্তাহাব কোনটা? যেটা আপনি পালন করলে অনেক সওয়াব পাবেন, পালন না করলে আপনাকে জিজ্ঞেস করা হবে না। পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন? এখন আপনি আমি থাকবালা নাম ফরজের, ওয়াজিবের, সুন্নত মুয়াক্কাদার, গায়ের মুয়াক্কাদার, মুস্তাহাবের সংজ্ঞাটা আপনি জেনে, সংজ্ঞাটা আপনি জেনে গেছেন, আপনি শবে বরাতকে কোন থাকে রাখবেন? ফরজের থাকে রাখতে পারবেন? ওয়াজিবের থাকে রাখতে পারবেন? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আপনি কোন থাকে রাখবেন? ফরজের থাকে রাখতে পারবেন? ওয়াজিবের থাকে, মুয়াক্কাদার থাকে রাখতে পারবেন? পারবেন না। আপনি যেটাকে যেই থাকে রাখবেন, কিভাবে রাখবেন? আমার নবী যেই থাকে রেখেছেন সেই থাকে রাখতে হবে, আপনি থাক পরিবর্তন করতে পারবেন না। কিন্তু পট পরিবর্তনের কারণে আমরা এখন নিচের জিনিসটাকে উপরে তুলছি, উপরের জিনিসটাকে নিচে নামিয়ে ফেলছি। গালিগালাজ করা, এটা তো আমি পজিটিভের ক্ষেত্রে বলছি, এবার নেগেটিভিটির দিকে আছে। একটা জিনিস হারাম, হারাম মানি যেটার আপনি অস্বীকার করলে এটা হারাম না বললে কাফের হয়ে যাবে, আর যদি এটাকে অমান্য করেন স্পষ্ট আজাবের হুমকি আছে। যেমন আপনি কারো মা বাবাকে গালি দিলেন, অথবা মা বাবাকে গালি দেওয়া, নিজের মা বাবাকে, আমার নবী বলেছেন আকবরুল কাবায়, সবচেয়ে বড় কবিরা গুনা, কবিরা বড় কবিরা গুনার মধ্যে একটা, গালি দিলেন। আমরা নিজেরাই তো দেই। আপনি এমনিতে, আমি মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ি, কিন্তু আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি আমি লুঙ্গি উপরে করে গেছি, তো আপনি সতর পরিষ্কার করে দেখলো না মানুষ, হারাম কাজ করলেন না,
সতর ঢাকা তো ফরজ, আপনি হারাম করলেন না। আমরা ছোট ছোট কাজগুলা করি কিন্তু আমি এগুলা খেয়াল করি না। আমি আইলটা কাটতে কাটতে আমার এক ঘন্টার জমিন দেড় ঘন্টা হয়ে গেছে, আবার সেই মানুষ আমরা প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ছি না। আপনি এগুলা ইম্পর্টেন্ট জিনিস। এই কারণে, ঠিক এই কারণে আমরা যখন 25 বছর 30 বছর 40 বছর নামাজ পড়েছি, কিরে নামাজ গেল কই? 40 বছরের এবাদত কিছু না কিছু নৈকট্য অর্জন হওয়ার কথা না, কিছু খৌফ, কিছু খশিয়ত, কিছু হায়া। এই মানুষ, আমার মতো মানুষ ওয়াজ করি, তকরির করি, বড় আল্লামা, বড় আলেম, বাড়ির মধ্যে স্বাস্থ্য ভাইয়ের লোকে ঝগড়া হয়েছে, লাঠি নিয়ে আমি দৌড় দিছি, মানছে বলতেছি কিরে মানুষ এটা না ওয়াজ করে, কত সুন্দর সুন্দর কথা বলে। দেখেন, বলা এক জিনিস, সেটাকে কর্মে পরিণত করা আরেক জিনিস। আমি সেটাকে কর্মে পরিণত কেন করতে পারলাম না? এটাই তরিকত এবং তাসাউফের মূল বিষয়। তরিকত এবং তাসাউফের মূল বিষয়। হুজুর জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহু বলছেন মুসনাদ শরীফের মধ্যে, তুমি এটা আমলের বস্তা, বস্তার মধ্যে তুমি নামাজ, কোরআন সব কিছু রাখছ, কিন্তু এগুলা তোমার জীবনে কোনো পরিবর্তন পরিবর্তন আনে না। কিরকম জানেন? আমাদেরকে নামাজ পড়ার জন্য প্রথমে শরীর পবিত্র করতে হয়, অপরিষ্কারকে পরিষ্কার করতে হয়। আপনি গা যদি অপরিষ্কার থাকে, আপনি পরিষ্কার জামা পরবেন? পরবেন না। তারপরে আপনাকে কাপড় পরিষ্কার করতে হয়, দুই পরিষ্কার হয়ে গেল না। কাপড়ে যদি অপরিষ্কার থাকে সেটা স্পষ্ট বোঝা যায়, শরীরে অপবিত্রতা থাকলে সেটা কাপড়ের কারণে বোঝা যায় না। বুঝতে পেরেছেন? আমাদের ভিতরের অপরিষ্কার, ভিতরের অপরিষ্কার অথবা ভিতর যখন পরিষ্কার হয় এটাকে আমরা আখলাক বলি। কি বলি? আখলাক। আখলাক যেটার মাধ্যমে প্রকাশিত হয় সেটাকে বলি আদাত অথবা আদাব, ম্যানার্স এবং এটিকেটস। এটার মাধ্যমে আপনার ভিতরের আখলাকটা বাইরে আসে। এখন আপনার ভিতরের মধ্যে যদি অপরিষ্কার থাকে, মানে বদ আখলাক থাকে, সেটা আপনি লুকায় রাখতে পারবেন না। যেমন কাপড়ে ময়লা লাগলে কি লুকায় রাখতে পারবেন? পারবেন না। শরীরে যদি ময়লা থাকে কাপড় দিয়ে লাগবেন, কিন্তু কাপড়ের ময়লা লুকানো যায় না। এখন এগুলা তো আমি বুঝলাম, অপবিত্রতা তিন ধরনের হয়। কয় ধরনের? মেইনলি আমি ইমাম গাজ্জালী চার ধরনের বলেছেন, আরেকটা অনেক বড়দের অপবিত্রতা, আমি সেখানে না গেলাম। তিন ধরনের অপবিত্রতা ইমাম গাজ্জালী বলেছেন। একটা শরীরের অপবিত্রতা, সেটার জন্য উদু এবং গোসল লাগে। আরেকটা কাপড়ের অপবিত্রতা, সেটার জন্য কাপড় ধৌতে হয়। তো দুইটাই তো করলাম, আল্লাহ তবুও তো নামাজ আগের মতো, নামাজ আগের মতো। আমরা ঘর থেকে বলো আসি না, বাথরুম বারণ না আয়ে না, দুই মিনিটের ভিতর দুয়ো সইদে মারি চলি আয়, দুয়ো সইদে। এটা তো হওয়ার কথা না। কেন হচ্ছে? কারণ আমি আরেকটা পবিত্রতা নিশ্চিত করতে পারি নাই। সেটা কোন পবিত্রতা? এই জিনিসটাই আমাদের ভিতরের নামাজের নূরগুলা খেয়ে ফেলে। কোনটা? এখানে এসে ইমাম জালালউদ্দিন রুমি বলছে, তোমার বস্তার ভিতরে ছিদ্র হয়ে গেছে, সেই ছিদ্র দিয়ে ইঁদুর ঢুকে। কি ঢুকে? ইঁদুর। ইঁদুর তো, আপনি ধান রাখতেছেন, ধান, সালাতের দান, জাকাতের দান, হজের দান, সাদকাতের দান, তিলাওয়াত, জিকার, সবকিছুর দান। এখন নিচে ইঁদুর এসে ওই ধানের ভিতরে যে চাউল আছে সেটা খেয়ে চলে যায়, যেটা থেকে যায় সেটা কি? সুবা। বুঝতে পেরেছেন? দেখতে বাইরে থেকে দান মনে হয়, বাইরে থেকে যখন রান্না করতে গেছেন তখন দেখা যাচ্ছে 10 আড়ি সৈল মিদ্যেও, দানত মিদ্যেও 2 কেজি সৈল বাইর, তখন আপনি বলতেছেন হাই হাই হাই, দান গেল কই? তবে আরেকজনে বলতেছে দান গেল কই, বস্তা চেক করে দেখো। আপনি বস্তার মধ্যে দেখেছেন ছিদ্র হয়ে গেছে, তো ছিদ্র দিয়ে কে এসেছে? ইঁদুর। তো ইমাম জালালউদ্দিন রুমি বলছেন, মুরিদ বেটা, তুমি তোমার নফসের ভিতরে চেক করে দেখো ওই বস্তার ভিতরে কোনো ছিদ্র হয়ে গেছে কিনা। কিসের ছিদ্র? হিংসার ছিদ্র, অহংকারের ছিদ্র, গালবাজির ছিদ্র, অশ্লীলতার ছিদ্র, লোভের ছিদ্র, অসহনশীলতার ছিদ্র। এ তাবত ছিদ্রগুলার মধ্যে দিয়ে এ নফস ঢুকে। কি ঢুকে? ইঁদুর। কোনটা সেটা? নফসের ইঁদুর। নফস ঢুকে, ইঁদুর কখনো আমল খেয়ে ফেলে, কখনো আকিদা খেয়ে ফেলে। ইঁদুর এটা নফসের ইঁদুর তো,
তো নফসের ইন্দুরের রিপ্রেজেন্টেশন দুইটা জিনিসের মাধ্যমে হয়, কয়টা জিনিস? একটা শয়তান আর একটা ইনসান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাইলে ইন্দুর যেটা ঢুকেছে সেটা নফসের ইন্দুর, নফসকে রিপ্রেজেন্ট করে দুইটা জিনিস, একটা শয়তান একটা ইনসান। তো ইন্দুর যখন ঢুকে আগে বস্তার মধ্যে দেখে মানুষ কেমন, মানুষের হালত অনুযায়ী কখনো আকীদার উপর করে কখনো আমলের উপর করে। যখন আকীদার উপর অ্যাটাক করে তখন আমলকে আর ধরে না, আমলকে টাচ করে না। কেন? কারণ আমলকেও যদি টাচ করে তো টের পেয়ে যাবে, তখন আমল আকীদার উপর করে। এদিকে ইঙ্গিত করে কোরআনে পাকের মধ্যে শয়তান বলেছে না, আল্লাহ যখন তাকে বের করে দিচ্ছে সে কি বলেছে, আল্লাহ আমাকে তো আপনি পথভ্রষ্ট করলেন, বলে ইয়াজু বিল্লাহ আমি, আপনি আমাকে একটা সুযোগ দেন আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, দিলাম। তখন সে বলছে আমি আপনার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে চতুর্মুখী হামলা করব, সিরাতুল মুস্তাকিমের উপর বসে থাকব। তাহলে শয়তান কোথায় বসা? সিরাতুল মুস্তাকিমের উপর। আঘাত কোথায় করবে? সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম। তো শয়তান কি বাঁশ দিয়ে বাড়ি মারবে সামনে থেকে, পিছন থেকে ছুরি মেরে দেবে? না, শয়তান, মুফাসসিরিনে কেরাম দারুণ তাফসীর করেছে, অলমোস্ট সবাই একই কথা বলেছে, শয়তান যখন সামনে থেকে অ্যাটাক করবে, ওই যে নফসের ইঁদুর, ইঁদুর যখন ঢুকবে তো সে দেখবে আগে পুরো মাহলটা কেমন, অ্যাটমসফিয়ারটা কেমন। অ্যাটমসফিয়ারের মধ্যে দেখা যাচ্ছে সুন্নিয়ত আছে, বাগা বাগা আলেম আছে, এরে যদি আমি ঈদে মিলাদুন্নবী এশকে রসুলের বিরুদ্ধে কথা বলি তো জুতা নিয়ে দৌড়াবে, জুতা নিয়ে দৌড়ান দিবে, এরে এটা বলে রাগায়া লাভ নাই, এটা বলে রাগায়া লাভ নাই। কেন? কারণ এর সোহবত, এর অ্যাফিলিয়েশন, এর কানেকশন অনেক বড় বড় জায়গা। মুহসিনদের সাথে থাকেন, তুমিও মুহসিনদের সাথে থাকো, তাইলে তুমি প্রোটেক্টেড হয়ে যাবা। কেন আল্লাহ? কারণ মুহসিনিন যারা, আমার মুমেনে হক যারা, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারে না। কোরআনের আয়াত না এটা? আল্লাহ বলেছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো যারা আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আরেক আয়াতের মধ্যে বলেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন, তারাই বলি, তাদের উপর শয়তান আসর করতে পারে না। তো এখন শয়তান আগে দেখে, ইন্দুর ঢুকে দেখে ঘটনা কিরকম, যখন দেখে অ্যাফিলিয়েশন শক্ত, কানেকশন শক্ত, তখন আকিদার ক্ষেত্রে আর টাচ করে না, আমলের ক্ষেত্রে চলে যায়। এগুলার মধ্যে আপনাকে বিভিন্ন জিনিস দিয়ে আপনার ইম্পর্টেন্ট জিনিসকে লেস ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট জিনিসকে লেস সিগনিফিকেন্ট আপনাকে কনভিন্স করে দেবে। যখন দেখে না ভালো জায়গার সাথে অ্যাফিলিয়েটেড নাই, কানেকশন ভালো জায়গা কঠিন জায়গার সাথে নাই, তো শয়তান সবসময় আঘাত আকিদা দিয়ে শুরু করে। কারণ সে বলেছে কি, আগে সামনে থেকে আক্রমণ করব। তো মুফাসসিরিনে কেরাম বলছে সামনের আক্রমণ আকিদার উপর, সামনের আক্রমণ আকিদার উপর, পিছনের আক্রমণ দুনিয়ার সুন্দর নিয়ামত টিয়ামত দেখায় দুনিয়ার দিকে টেনে নিবে, লোভ লালসা মাল দৌলত পাওয়ার সবকিছু দেখিয়ে পাগলের মতো করে ফেলে। আমাদের ভাইরা দেখেন না, সামান্য একটা পদ পাওয়ার পর গায়ে হাত দেওয়া যায়? হাত দেওয়া যায় না, এরপরে আরো উঠতে চায়, আরো উঠতে চায়, এরপরে উড়ে আকাশের মধ্যে উড়ে। এই মানুষটাই কিছুদিন পরে আবার নিচে পড়ে, ডেফিনেট একেবারে, মানে কোনো আপনি এটা দিয়ে সন্দেহ করার কোনো প্রয়োজন নাই। আপনি যত তাড়াতাড়ি উপরে উঠবেন তত তাড়াতাড়ি নিচে নেমে আসবেন, যদি উপরের সিঁড়িটা গ্রামাটিক্যাল না হয় এবং উপরের সিঁড়িটা মানুষত্ব এবং দীন ধর্ম ছাড়া হয়, যত তাড়াতাড়ি উঠবেন তত তাড়াতাড়ি নিচে আসবেন। তো আমি আপনাদেরকে বলছি পিছনেরটা এটা, ডান দিকের আক্রমণ সেটা কোনটা? এবাদত দিতে করতে করতে এটা কালো হয়ে যাবে, আপনার ভিতরে একটা অহংকার চলে আসবে এবাদতে, তখন একটু জিমাই জিমাই হাঁটবেন, আমাদের মতো হলে একটু গলা ভাঙিয়ে ভাঙিয়ে কথা বলবেন, মানুষ যাতে বুঝতে পারে বড় আলেম রাত দিন ওয়াজ তকরিরের মধ্যে থাকেন, চেহারা সুরতের মধ্যে, বুঝছেন না? এগুলা ডান দিকের হামলা, এগুলা রিয়া দিয়ে ঢুকে, রিয়া আপনার আমলের মধ্যে এক ফুটা দিয়ে দিলে তো হচ্ছে, বুঝতে পেরেছেন? এরপরে গলার টোন পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? এরপরে আমি এখানে এসেছি, আমি একটা 12 মিনিট কথা হয়ে গেলে কমবে না, আমি এখানে যদি আপনার এই, আমি কিছুদিন আমাকে চিন্তা, আমার এই মাহফিলটা সাজিয়েছেন একদিনে হয়েছে, এখানে পুরা বছর আপনারা প্ল্যান করেছেন, ঘাম জড়ানো ঘাম জড়ানো, আমি আসলাম ভ্রুত গড়ি গেলেন গুই হইব না, জামাই বিয়েতুন গেলে গুই, এটা আর হারে লই হবে,
ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় অনেক সময়, যেমন এটাও আত্মীয়তার কারণে, ওর গোষ্ঠীর দত্ত লই নলই উপায় আছে না, বাদ ফোন যাবে না সেন্ট্রাল মিনিস্ট্রি, বুঝতে পেরেছেন? যাই হোক, তো আমি আপনাদেরকে বলতেছি এই জিনিসগুলোর কারণে মানুষ যেমন হঠাৎ করে টাকা পয়সা মানুষ নিতে পারে না, মুড চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে, যখন সম্মান হোক সম্মান দুই দিন, এখন তো ভাইরাল ইউটিউব ইউটিউব ভাবি যাবি কি কতগুলো আছে, এই যে আপনার আন্তর্জাতিক বলতে বলতে মানুষ মনে করে কি বহুত বড় আলেম, আমরা কি বহুত বড় আলেম, আমরা কি বহু বড় আলেম, কিন্তু ভাবখানা এমন, আমি আপনাকে বলছি না, রস্ম রেওয়াজ বাহির সৌন্দর্য চাকচিক্য দেখে মনে হয় অনেক কিছু, ভিতরে যখন ঢুকবেন ইন্নালিল্লাহ, পরে দেখা যাবে ক্লাস ফাইভ এর মধ্যে ঢুকাই নি, ক্লাস ফাইভ এর মধ্যে জোর করে ঢুকাই দিন দিবে আর বাহির নি, ওরে তো ওই বেহুশি যার গুই ন গাম সুডের ক্যা, মানে আজীব হয়ে গেছে পৃথিবী, মাঝে মধ্যে ইচ্ছে করে কোথাও পাহাড়ের দিকে যদি চলে যাইতে পারতাম, আজীব হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ডানের রিয়ার উপর বামেরটা আপনাকে মাসিয়াতের উপর, মাসিয়াত বলতে নফসকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে আপনাকে দিয়ে গুনাহ করিয়ে ফেলে। যেমন আমি নামাজে যাব, আপনি দেখবেন একদিন করেছেন সে ঠিক রেখেছে, যেই দেখছে আপনি একটু মসজিদমুখী হচ্ছেন, আসরের নামাজে বের হবেন ঠুস করে একটা ড্রপ ঢেলে দিবে কি, আহারে ওই তোর ফোন আয় গি গুই, আচ্ছা অসুবিধে কি, আসর নামাজ মসজিদ ন যায় গড়ত করে ফেললে কি হয়, আপনি যখন বলছেন না গড়ে পরে ফেললে কি হয়, তখন কিন্তু 50,000 টাকা পকেট থেকে চলে গেছে, এটা হচ্ছে ওর স্টেজ স্টেপ। যখন আপনি ধারাবাহিকভাবে কোনো কাজ করার ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়বে, এটা ওর প্ল্যান, এভাবে করে। আমার ছেলেরা যারা বিভিন্ন কাজে চেষ্টা প্রচেষ্টা করতেছেন, বিজি চাকরি ব্যবসা বাণিজ্য, যখন আপনার মনে হবে না আমাকে দিয়ে আর হবে না, তার মানে হচ্ছে শয়তান আপনার উপর চড়ে বসেছে। যখন আপনার এটা মনে হবে, কখন মনে হবে জানেন, ঠিক আর দুই স্টেপ দিলেই আপনি পানি পাবেন, এই জায়গার মধ্যে সে ফাইনাল ধাক্কাটা লাগায়। যখন আপনার মনে হবে যে আমি আর হবে না, আমাকে দিয়ে হবে না, তখন আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর দরবারে সাহায্য কামনা করবেন, মনে করবেন আর দুই স্টেপ দিলেই পানি, আর দুই স্টেপ দিলেই পানি, কখনো নিরাশ হবেন না। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানুষকে নিরাশ করে ফেলা, যখন নিরাশ হয় ওই নৈরাশ্যর চ্যানেল দিয়ে সে বেশি আক্রমণ করে। আমি এই কথাগুলো বলছি সুফি, আপনারা মনে করেন না আমি পকেট থেকে বলতেছি, সুফিয়ানা কথা, বিভিন্ন সুফিদের কথা আমি বাংলা ভাষায় আপনারা বুঝেন মতো করে বলতেছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, চারটা জিনিস দেখলেন না, চারদিক থেকে শয়তান আক্রমণ করে। তো সে যখন ইঁদুর হয়ে ঢুকে অ্যাটমসফিয়ার দেখে, যখন দেখে যে আকিদার উপর হামলা করা যাবে না, তো আমলের উপর করে, আমলের উপর কিভাবে করে, হয় রিয়া দিয়ে করে, মাসিয়াতের দিকে ডেকে করে, অথবা দুনিয়ার লোভ লালসা আপনাকে সৌন্দর্য করে দিয়ে আপনাকে ওখানে ঘায়েল করে ফেলে। আর যদি আকিদার ক্ষেত্রে দেখে যে না এটা ভালো কোনো জায়গায় অ্যাফিলিয়েটেড নাই, কানেকশন নাই, তখন আকিদার ক্ষেত্রে তাকে কি করে, আমার নবীকে অস্বীকার করো, এটা বললে তো সে বলবে যে এইটিস হয়ে গেছে। তখন কি নবী, নবীকে কিছু মানুষ তোমাদের সমাজের মধ্যে বেশি বেশি করে বেদাত করে শিরক করে, এগুলা থেকে বেঁচে থাকবো, মনে রাখবা তৌহিদ বড় জিনিস, দেখছেন না কনভিন্সড হয়ে গেছে, আসলেই তো কথা তৌহিদ বড় জিনিস, রেসালতের নাম নেওয়া যাবে না, মসজিদের মধ্যে আল্লাহ মোহাম্মদ একসাথে লেখলে শিরক হয়ে যাবে, আপনি কনভিন্সড হয়ে গেছেন, ধোকা মারে আপনারে 1400 বছর ধরে মুসলমানরা বেদাত করে করে আসতেছে, কি মাজহাব নামি কি জিনিস বানাইছে, ঠিক আছে, আপনি সুন্নত অনুযায়ী হাদিসে পাক অনুযায়ী আমল করবেন, ঠিক আছে, ইনি হাদিসে পাক অনুযায়ী আমল করছে, আবার আরেকজন রে আরেকটা ডিএ মারছে ঢু মারছে, এটা কি ওই যে সুন্নতের উপর আমল করতেছে, এটা 300 বছর পরে আসছে, এটার মধ্যে বহুত কিছু করাপশন হয়ে গেছে, এগুলো বাদ দাও, তোমাদের কাছে কোরআন থাকতে সুন্নত কি, দেখছেন একই জায়গার মধ্যে দুইজনে দুইটা বুঝাইছে, এরে বুঝাইছে কোরআন সুন্নত থাকতে মাজহাব কি, আর এরে বুঝাইছে কোরআন থাকতে সুন্নত কি, দুইজনই কনভিন্স হয়ে গেছে, আরেকজনে বুঝাইছে দেখো এই আহলে বাইত, আহলে বাইতের মহব্বত ইমান অবশ্যই ইমান, আহলে বাইতের উপর অনেক জুলুম হয়েছে, কারা করেছে, এই সাহাবীরা করেছে, কারা করেছে সাহাবী, এও চিন্তা করতেছে আসলেই তো, কারণ খেলাফতের হকদার তো হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক কেমনে এসে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিয়া, ধরা খেয়ে গেছেন না, ধরা খেয়ে গেছে। আরেকজনের কাছে গিয়ে আবার বলতেছে এই মুসলমানরা একে মাজারে যাইতেছে, কেউ শবে বরাত করতেছে, এগুলা কোনো জায়গায় আসে নাই, তোমাদের উচিত সহি হাদিস, বুঝতে পেরেছেন,
এবং এগুলো সব দীর্ঘদিন চলে যাওয়ার কারণে মুসলমানরা ধর্ম থেকে সরে মুশরিক হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটার নাম ওয়াহাবি ইসলাম। এখন দেখেন মানে এই এই হামলাগুলো সব কিন্তু আকীদার উপর হচ্ছে। আবার আরেক ভাইয়ের মাতৃভিত ভিতরে ঢুকছে, ঢুকে বলতেছে মৌলবীদের কাজ দেখছো, এদের কাজ কি? একটার একটা কাফের বলে, একটার একটা, তো তুমি কি করো, তুমি এগুলো দফা করো। বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, দেখতেছো না তোমার মারে যে হসপিটালে দিছো, তিন দিন ডাক্তাররা সিনা কুলে রেখে দিছে, তিন দিন পরে এটা সেলাই টেলাই করে তোমার মারে নিয়ে ঘরে চলে আসছে, তোমার মা হাঁটতেছে, দরকার আছে কোনো ধর্মের? ধর্ম মানি ফাসাদ, ধর্ম মানি সে হয়ে গেছে কি এথিস্ট, পুরা শয়তানের চক্কর দেখছেন কিভাবে কি করতেছে, কোন জায়গা থেকে শুরু করছে, কোন জায়গায় গিয়ে শেষ করছে। আচ্ছা, আমাদের এখানে যখন দেখছে আকিদার ক্ষেত্রে পারতেছে না তো আমলের ক্ষেত্রে করে। তো হুজুর জালালউদ্দিন রুমি বলছেন তুমি চেক করে দেখো ইঁদুর কোনটা ঢুকছে, এখন ঘর থেকে গন্ধ বেরোচ্ছে। আপনি সৌদি আরব থেকে যদি এনে এয়ার ফ্রেশনার দেন তো দুই মিনিট, তিন মিনিট, তিন মিনিট পরে আবার গন্ধ শুরু হয়ে গেছে। তো জালালউদ্দিন রুমি বলতেছেন তুমি এয়ার ফ্রেশনার মানে সুগন্ধিযুক্ত জিনিস না দিয়ে তুমি খুঁজে বের করো গন্ধটা ঠিক কোন জায়গা থেকে আসতেছে, সেটাকে তুমি ওয়েল্ডিং করে দাও, তুমি এখানে বস্তার ছিদ্র বন্ধ করো, এরপরে নামাজের সালাতের নূর, কোরআনের নূর, জিকিরের নূর ঢালো। আমি যখন ছিদ্র গবেষণা করে দেখছি, হাই খোদা, আমি দেখতেছি এখানে তো এক ছিদ্র হিংসার, এক ছিদ্র অহংকারের, এক ছিদ্র গীবতের, এক ছিদ্র অশ্লীলতার, এক ছিদ্র অভদ্রতার, এক ছিদ্র ঘৃণার, তাবৎ ছিদ্র 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 হয়ে গেছে। নামাজের বারো রকাত ডাললাম, নামাজের বারো রকাত তো গেছে, বিভিন্ন ছিদ্র থেকে ময়লা পানি লেগে নূর আর নূর আছে। আপনি দুধে না ডাললেন, দুধের মধ্যে সামান্য পরিমাণ গন্দগি যদি পড়ে দুধ আর দুধ আছে? দুধ থাকে না। এখন দারুণ বিষয় হচ্ছে মাওলাই করিমের দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই, আমার আল্লাহ আমাদেরকে এগুলো বুঝিয়ে দেন কিসের মাধ্যমে? আদাত এবং আদাবের মাধ্যমে। আমার ম্যানার্স বলে দেবে আমার ভিতরের আখলাকের অবস্থা কি। আমার ভিতরে যদি হিংসা থাকে এটা আমার মুখ দিয়ে বের হবে, আমার কথাবার্তার মাধ্যমে বোঝা যাবে। আমার ভিতরে আখলাকের মধ্যে যদি অহংকার থাকে আমার আদাত আদাব দিয়ে আপনি বুঝতে পারবেন এটার ভিতরে অহংকার আছে। আমার আদাত আদাব এই তাবৎ জিনিস বলে দেবে আমার ভিতর অপরিষ্কার। আমি এখন এই অপরিচ্ছন্ন কলব নিয়ে যখন আল্লাহর দরবারে দাঁড়াই তো আমার নামাজ আমি পড়ে যাচ্ছি, নামাজের নূরও ভিতরে আসতেছে, সওয়াবও ভিতরে আসতেছে, কিন্তু ময়লার পানি এত বেশি সওয়াবের পানি গিয়ে এটাকে ডিল করতে পারছে না। সেই কারণে আমরা এই জায়গার মধ্যে এই জায়গাটা সহি করার জন্য আমরা কোথায় আসি? পীরের দরবারে। এলম আমাদের তরিকায়ে কাদেরিয়ার মধ্যে আমি যে আয়াতগুলো আপনাদের সম্মুখে পড়েছি, এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন না ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করার জন্য, আল্লাহ ইব্রাহিমকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সিদ্দিক ছিলেন, নবী ছিলেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম নবী সেটা বুঝলাম, আবার বলছে ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম তো নবী ছিলেন না, উনি ওলিয়া ছিলেন, তাইলে কোরআনের মধ্যে ওনাকেও স্মরণ করতে বলা হয়েছে, তাইলে মেসেজ কি পেলাম? মেসেজ হচ্ছে নবী হোক আর ওলি হোক দুই জন দিনের মধ্যে কিছু ব্যক্তি কিছু বস্তু কিছু জিনিস দিয়ে আল্লাহ ওই দিনটাকে সম্মানিত করেছেন, আমাদের উপর রহমত করেছেন। রহমত কি? সেটার মাধ্যমে হয় আমরা হেদায়ত পেয়েছি, নতুবা আমরা রিজিক পেয়েছি, নতুবা আমরা কোনো মুক্তি পেয়েছি, যাই পাই না কেন আমাদের জন্য রহমত। এবং আমার আল্লাহর নির্দেশ হচ্ছে আমরা যেন আল্লাহর রহমত প্রাপ্তির দিনগুলোকে স্মরণ করি এবং সেটাকে মানুষজনকে নিয়ে বর্ণনা করি। ওয়া আম্মা বিনিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস।